আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের BNIS হোম স্কুলের অনলাইন ক্লাস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের আপনাদের শিটের একটি টপিক হচ্ছে শূন্যস্থান পূরণ। আজকে আমি এই শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। তো এই শূন্যস্থান পূরণটি আপনাদের যে শিটটি রয়েছে এই শিটের 5 পৃষ্ঠায় অবস্থিত শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণ থেকে আজকে আমি 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করব। 1 থেকে 8 পর্যন্ত আজকের এই ক্লাস আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটি ক্লাসে আমি বলে থাকি যে আপনাদের যে ক্লাসগুলো এখন হয় প্রত্যেকটি ক্লাসে হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে, তারই ধারাবাহিকতা আজকের যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসটিও বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে দ্বিতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 25তম ক্লাস। এর পূর্বে আরও 24টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। আজকের ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বাসায় বারবার এগুলো অনুশীলন করবেন, কেননা পরীক্ষায় আপনাদের এই প্রশ্নগুলো থেকে এই পরীক্ষায় প্রশ্ন আসে। অতএব সবগুলো প্রশ্ন আপনারা অত্যন্ত খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এবং যেগুলো বাড়ির কাজ দেওয়া আছে এগুলো সুন্দর করে আপনারা প্রত্যেক রবিবারে জমা দিয়ে যাবেন। তাহলে চলুন আমরা আমাদের নিয়মিত পাঠদানে চলে যাই। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করুন, আমি প্রশ্নগুলো লিখে দিয়েছি, পাশে উত্তরটাও লিখে দিয়েছি। আপনাদের পরীক্ষায় এইভাবে শুধু প্রশ্নগুলো দেওয়া থাকবে, প্রশ্নগুলো দেওয়া থাকবে, এভাবে আপনারা উত্তরটা কীভাবে লিখবেন সেটা আমি বোর্ডে এখন লিখব, আপনারা ভালো করে লক্ষ্য করুন। আর পরীক্ষার খাতে আপনারা এইভাবে উত্তরগুলো দিবেন। প্রশ্নটা হচ্ছে, জান্নাত হলো পরম ড্যাশ ও ড্যাশ স্থান। তো জান্নাত হলো, আমি পাশে উত্তরটা লিখেও দিয়েছি, আপনারা আপনাদের শিটের মধ্যে এইভাবে উত্তরটা দেয়া, কিন্তু পরীক্ষার মধ্যে আপনাদের উত্তরগুলো দেওয়া থাকবে না, এই জন্য বলছি এগুলো মুখস্থ করতে হবে। তখন আপনারা এই উত্তরগুলো লিখবেন, হচ্ছে জান্নাত হলো পরম সুখ ও শান্তির স্থান। অর্থাৎ এইভাবে আপনারা এই শূন্যস্থানের যে জায়গাটা, খালি জায়গাটা থাকে এই জায়গাতে আপনারা উত্তরটা লিখে নিচে আন্ডারলাইন করে দিবেন, দাগ দিয়ে দিবেন, দাগ দিয়ে পুরো সেন্টেন্সটা আপনারা লিখে দিবেন। এভাবে আপনারা শূন্যস্থান পূরণ করবেন। তাহলে কি বলছি, জান্নাত হলো পরম সুখ ও শান্তির স্থান। সুখ ও সুখ এবং শান্তি দুই জায়গাতে খালি জায়গা ছিল, শূন্য ছিল, সেই জায়গাতে আমরা যেটা উত্তর সেটা লিখে দিয়েছি। আপনারা পরীক্ষা খাতে এভাবে লিখে নিচে আন্ডারলাইন করে দিবেন, দাগ দিয়ে দিবেন। দুই নম্বর প্রশ্ন, যারা ইমানদার তারা দেশ যাবে, তারা কোথায় যাবে? আমি পাশে উত্তর লিখে দিয়েছি, এটা তারা জান্নাতে যাবে। আবার বলছি আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই উত্তরগুলো দেওয়া থাকবে না, আপনাদের এগুলো মুখস্থ করতে হবে। তো আপনারা সেই মুখস্থ উত্তরটা লিখে দেবেন, যারা ইমানদার তারা কোথায় যাবে? জান্নাতে। এই জান্নাতে সুন্দর করে লিখে নিচে দাগ দিয়ে দিবেন, জান্নাতে যাবে। তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন, যারা পাপী তারা কোথায় যাবে? তারা ঢেস যাবে, অর্থাৎ খালি একটা জায়গা থাকবে, এরকম করে আপনাদের এই দাগটা থাকবে না, এরকম খালি জায়গা থাকবে, খালি, এরকম খালি জায়গা থাকবে। তা আমি যে দাগ দিয়ে দিয়েছি, এরকম খালি থাকবে আপনাদের। তখন আপনারা কী লিখবেন, যারা পাপী তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। এই খালি জায়গাটাতে আপনারা এই উত্তরটা লিখে নিচে এরকম করে দাগ দিয়ে দিবেন। আমি মুছে দিই দাগগুলো, তাহলে আপনাদের তো বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এরকম করে খালি জায়গা থাকবে, তখন আপনারা নিচে দাগ দিয়ে দিবেন। তারপরে তাহলে কী বলছি, যারা পাপী তারা জাহান্নামে যাবে। চার নম্বর প্রশ্ন, জাহান্নামের সংখ্যা, অর্থাৎ জাহান্নামের সংখ্যা কয়টি? আমি উত্তরটা পাশে লিখে দিয়েছি, আপনারা লক্ষ্য করলে দেখবেন 60টি। জাহান্নামের সংখ্যা কয়টি? 60টি, লিখে এরকম দাগ দিয়ে দিবেন। তারপরে 5 নম্বর প্রশ্ন, প্রধান ফেরেশতা কতজন, অর্থাৎ প্রধান ফেরেশতা কয়জন? আমি উত্তর লিখে দিয়েছি 4 জন, আপনারা এরকম 4 লিখে নিচে দাগ দিয়ে দিবেন, 4 জন। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, জাকাত না দিলে সম্পদ ঢেস হয়ে যায়, সম্পদ কি হয়ে যায়? আমরা জানি জাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায়, আমি পাশে উত্তরটা লিখে দিয়েছি। আপনারা এরকম করে অপবিত্র এই খালি জায়গাতে অপবিত্র লিখে নিচে দাগ দিয়ে দিবেন।
তারপরে সাত নম্বর প্রশ্ন, হাজের সময় ঢেস ময়দানে অবস্থান করতে হয়, পাশে উত্তর লিখিয়ে দিয়েছি আমি আরাফাতের ময়দানে, আপনারা সুন্দর করে উত্তরটা লিখে দিবেন। হাজের সময় আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়, আরাফাতের লিখে এরকম নিচে দাগ দিয়ে দিবেন, আরাফাতের নিচে আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়। তারপর হচ্ছে আট নম্বর প্রশ্ন, আশরাফুল মাখলুকাত অর্থ সকল ঢেস সেরা, অর্থাৎ সকল কিসের সেরা? উত্তর হবে সকল সৃষ্টির সেরা। আশরাফুল মাখলুকাত মানে হচ্ছে সকল সৃষ্টির সেরা, এই সৃষ্টির নিচে দাগ দিয়ে দিবেন, অর্থাৎ আশরাফুল মাখলুকাত অর্থ সকল সৃষ্টির সেরা। এভাবেই আপনারা কি করবেন, আপনাদের পরীক্ষায় আসলে পরে আপনারা এগুলো সুন্দরভাবে মুখস্থ লিখে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, আপনাদের শূন্যস্থান পূরণের যেভাবে প্রশ্নগুলো হয়, অর্থাৎ এই জায়গাগুলো যে আন্ডারলাইনের যে জায়গাগুলো এগুলো খালি থাকে, আপনাদের এই সেন্টেন্সটা দেওয়া থাকে, পুরো সেন্টেন্সটা উঠিয়ে আপনারা শুধুমাত্র খালি জায়গায় উত্তর লিখে এরকম দাগ নিচে একটি করে দাগ দিয়ে দিবেন, তাহলে আপনাদের সঠিকভাবে শূন্যস্থান পূরণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে, অর্থাৎ এই শূন্যস্থান পূরণের আলোচনা থেকে আমি আপনাদের জন্য বাড়ি কাজ দিয়েছি, বাড়ি কাজ সংখ্যা হচ্ছে 25 CW to SW। অর্থাৎ আজকে আমি যা করিয়েছি ক্লাসে 1 থেকে 8 পর্যন্ত শূন্যস্থান পূরণ, এগুলো আপনারা আপনাদের বাড়ির কাজ খাতায় লিখে প্রত্যেক রবিবারে আপনাদের স্বশো ভবনে এসে জমা দিয়ে যাবেন। আমি এই শ্রেণীর অভিভাবকদেরকে বলবো, আমাদের এই ছোটো সোনামণির, ওরা নিজেরা যেহেতু ক্লাসগুলো ভালোভাবে দেখতে পারবে না, আপনারা একটু কষ্ট করে হলেও ক্লাসগুলো দেখিয়ে ওদের মাধ্যমে বাড়ির কাজগুলো করে প্রত্যেক রবিবারে ওদের স্বশো ভবনে এসে জমা দিয়ে যাবেন। কেননা এই বাড়ির কাজগুলোর উপর নম্বর দেওয়া হয় এবং এই নম্বরগুলো বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে যোগ করা হবে এবং ওদের বার্ষিক পরীক্ষাটাও হবে, অতএব এই মার্কসটা ওদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই মার্কসটা মূলত দেওয়া হবে হচ্ছে ওদের সিটি মার্কস, ডায়েরি মার্কস এবং SBA মার্কস হিসেবে যে 20 নম্বর, এই 20 নম্বর এই বাড়ির কাজের উপর ভিত্তি করে ওদেরকে প্রদান করা হবে। অতএব ভালো ফলাফল অর্জনের জন্য এই নম্বরটা ওদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অতএব আপনারা এগুলো ভালোভাবে করে প্রত্যেক রবিবারে স্বশো ভবনে এসে জমা দিয়ে যাবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সকলের সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।